ঈদে কিং খান শাকিব খানের বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে এদিকে দু হাজার আঠারোতে শাকিব খান যে কয়েকটি গান দিয়ে ইতিমধ্যে দুই বাংলা কাঁপিয়ে ফেলেছেন সেগুলোর মাঝে সব থেকে সেরা কোনটি এ নিয়ে হয়ে গেল সাম্প্রতিক সময় একটি জরিপ সেই জরিপেই দেখা যায় বেশ কয়েকটি গান হাড্ডাহাড্ডি লড়াই করেছে একদম সাম্প্রতিক সময়ে রিলিজ পাওয়া লিখেছি তোর নাম করি চুম্মা প্রত্যেকটি গান নারী পুরুষ ছেলে বুড়ো নির্বিশেষে সবার ভালো লেগেছে তাহলে কোন গানটি সব থেকে সেরা বলে মনে করছে শাকিব খানের ভক্তরা এই তালিকায় নাম্বার পাঁচে রয়েছে সাকিব খান এবং সুভাশ্রীর প্রজাপতিমন গানটি এই গানটি শুধুমাত্র এস কে মুভিজের ইউটিউব চ্যানেল থেকেই ভিউ পেয়েছে ফোর পয়েন্ট মিলিয়ন ওদিকে গানটিকে ভোট দিয়েছে আঠারো ভাগ দর্শক চার নাম্বারে সাকিব খান এবং স্বপ্ন বুবলি অভিনীত চিটাঙ্গা পোয়া নোয়াখেলা মায়া সিনেমার গানটি দুজনেই বেশ ভালোভাবে চিটাং এবং নোয়াখালীর আঞ্চলিক ভাষার সাথে তাল মিলিয়ে সুরে সুরে নেচেছেন এবং সবকিছু ঠিকঠাক ভাবেই ফুটিয়ে তুলেছেন সাপলা মিডিয়া গানটি প্রকাশ করেছে ইউটিউবে এক সপ্তাহের মধ্যেই দুই দশমিক আট মিলিয়ন ভিউ হয়ে গেছে তৃতীয় অবস্থানে আছে সাকিব খান এবং লিখেছি তোর নাম গানটি গানটি তিন দিনের মাথায় মিলিয়ন ভিউ নিয়ে এই আমাদের দেশের পাশাপাশি কলকাতায়ও সমান জনপ্রিয়তা পেয়েছে উনিশ ভাগের মতো দর্শক ইতিমধ্যে ভোট দিয়েছে এই গানটিকে এই গানটি সব থেকে নতুন হওয়ায় ভোট কিছুটা কম পড়েছে বলে মনে করছেন ভক্তরা যারা এই গানটিকে ভোট দিয়েছেন তারা লিখেছেন এটি সাকিব খানের সব থেকে সুন্দর গান শুধুমাত্র 2018 এর আগের যে কোনো গানের সাথেই তুলনা করা হোক না কেন এই গাণটিতে সাকিব খানকে সবথেকে বেশি হ্যান্ডসাম এবং সুদর্শন লেগেছে দ্বিতীয় অবস্থানে রয়েছে আমি নেতা হব সিনেমার চুম্মা গানটি রোমান্টিক ঘরনার এই গানটির ইতিমধ্যে এসকে মুভিজের ইউটিউব চ্যানেল থেকে পেয়েছে 12 মিলিয়ন ভিউ তিন মাস আগে মুক্তি পাওয়া গানটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এদিকে এক নম্বরে রয়েছে ভাইজান এলোরেস সিনেমার বেবিজান গানটি এই গানে সাকিব খানকে দৈত চরিত্রে দেখা গেছে গানে সাকিব খানের সাথে রয়েছেন শ্রাবন্তী এবং পায়েল একটু কমেডি ঘরনার রোমান্টিক এই গানটি ইতিমধ্যে বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও পেয়েছে সমান জনপ্রিয়তা কেউ কেউ অবশ্য লিখেচিতর নাম আর বেবিজানের মাঝে দারুণ প্রতিযোগিতাও দেখছেন অনেকের কাছেই লিখেচিতর নাম সেরা অনেকের কাছেই সেরা বেবিজান তবে যারা বেবিজানকে ভোট দিয়েছেন তারা বলেছেন এরকম ক্যাচি আর সুন্দর গোছানো ভিডিওর গান খুব কমই দেখেছি দু হাজার আঠেরোতে পায়েল শ্রাবন্তীকে অসম্ভব সুন্দর লেগেছে ওদিকে সাকিব খানও কম যায় না সব মিলিয়ে এটিকেই শাকিব খানের দু হাজার সেরা গান বলে মনে করছেন জরিপে অংশ নেয়া বেশিরভাগ ভক্ত দু হাজার সামনে সাকিব খানের আরো কয়েকটি গান মুক্তি পেতে যাচ্ছে এর মাঝে নোলক এবং সুপারহিরোর গান নিয়ে সুপার হিরোর সবাই সেই সাথে মাস্ক সিনেমাটি যদি মুক্তি পায় সেই সিনেমার গানও বেশ ভালো হবে বলে মনে করছেন দর্শক দর্শক ভক্তরা প্রিয় সাকিব খান বেশ কয়েকটি ভালো গান উপহার দিয়েছেন তার ভক্তদের এর মাঝে কোন গানটি সব থেকে বেশি ভালো লেগেছে আপনাদের আর জরিপে অংশ নেয়া অন্যদের মতো আপনারাও কি মনে করেন বেবি জানি সাকিব খানের দু এখন পর্যন্ত সেরা গান এ নিয়ে যে কোন মতামত শেয়ার করুন আমাদের সাথে সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না